শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি, সব শালাদের সমাদা, শালিদের যত আদা, ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। আচ্ছা জুই, বেলির মনটা কি কোনোভাবে একটু নরম করতে তুমি পারছো? তা সে একই কথা, তোমার সে শাস্ত্রীয় কোচিং সেন্টার এসে লাল বাতি জ্বালায় ছাড়বে। আপনি আমার পাশে থাকলে আমি প্রেমের পাঠশালা খুলতে পারি। আপনি একটাবার চিন্তা করেন তো যে আমি ওই প্রেমের পাঠশালার হেডমাস্টার হয়ে গেছি আর আপনি পিয়ন হইয়া আমার পাশে পাশে ঘুরতে। অবজেকশন! আমার বুবু রে দুলাভাই কয়, মদিনা তোমার ভাই জুনো মেম্বারের কাছে ঘন ঘন কেন যায়? আপনার বিয়াটা নিয়া আর বেশি সময় পাস করা ঠিক হইব না। তুমি আমার আব্বা হইয়া আমার এইভাবে কইতে পারলা, এটা কি তুমি অরিজিনাল আব্বার মতো কাজ করলা? না, নকল বাপের মতন ব্যবহার করছি, সৎ বাপের মতন ব্যবহার করতেছি। হ হ, সৎ বাপের মতো ব্যবহার করতেছো? সৎ বাপও তার মাইয়ার লগে এরকম ব্যবহার করতে পারে না। অন্যায় করে আমার সামনে কারো তুই গলাবাজি করতেছস? হাই জুই, তোর কথা শুই না, ফরিদ বেলির সঙ্গে ষড়যন্ত্র করতে গেল কেন? হাই আল্লাহ, আব্বা তো কথা এখন অন্যদিকে ঘুরাইয়া লয়ে যাইতেছে, তাড়াতাড়ি এখান থেকে কাটা পড়তে হইব। গেল মুখ বুঝা থাকলি কেন? আমার কথা জবাব দে, চুপ কেন খন? আব্বা, আমি তো কোনো ষড়যন্ত্রই করি নাই, তাহলে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কথা আইতেছে কেন? দেখা হোক ফরিদের সঙ্গে, তারপর আমি মজা দেখাইতেছি। আর কালকের থেকে ফরিদের ওই শেষ আশ্রয় কোচিং সেন্টারে তুই যাবি না। তাহলে আব্বা আমি পরীক্ষায় পাস করবো কেমনে? ফরিদের ওই কোচিং সেন্টারে পড়লেও তুই পাস করবি না, না পড়লেও পাস করবি না। যা। আব্বা, ওই তো নিমাই দা আছে। নিমাই দা বসে। আমি কি করতে পারি বলো? মেম্বার যদি সময় মতো পুলিশে পিন মারিয়ে দেয়, আর পুলিশ যদি ওই যেদিন যাত্রা হইব ওই দিন এসে যদি যাত্রাপালা বন্ধ করে দেয় তখন কি হইব? দাদা আপনি একটা কাম করেন, আপনি কালকে নিজে থানায় গিয়া পারমিশন নিয়ে আসছেন, তাহলে তো ঝামেলা মিটে গেল। আচ্ছা, আর নিমাইদার থানা যাওয়ার দরকার নাই, কালকে আমি যাবো, মেম্বারের সাথে কথা হয়েছে, হ্যাঁ যাই আমার লগে। দুলাভাই আর সারাদিন একবারও দোকানে আসলা না, কই গেছিলা? আর কই না রে ভাই, একটা গেলা কলে পড়ে গেছে। কিসের গেলা কল দুলাভাই? কি শেফ আলিপুর কি পায়ে ধরে দিছে নাকি? তোমার শেফ আলিপুর দেয় নাই, শেফ আলিপুর বাপে দিছে। কি কও, হুমায়ুন স্যার তোমার পায়ে ধরে দিছে, এই কথার অর্থ তো বুঝলাম না কুদ্দুস। আর কইও না রে ভাই, আমার শ্বশুর অনেকদিন ধরে আমারে আরতে বসানোর চেষ্টা করতেছে, আমি মোটামুটি এই অজুহাত সেই অজুহাত দিয়া মানে সাইড লাইন দিয়ে চলে যেতেছিলাম। আজকে জরুরি খবর দিছে আমি যেন আরতে যাই, যেই গেছি অমনি দায়িত্ব দিয়ে বসাই দিছে, ব্যাস কট। ভালোই তো করছে, এই বয়সে এখনো যদি সংসারী না হন দুলা ভাই আর কবে সংসারী হইবেন? না কালাম, তোমার এই কথা কিন্তু আমি একমত হতে পারলাম না। দুলাভাই বেকার সময় আমাকে লগে এসে একটু আড্ডা দেয়, আর দুলাভাই না আসলে তো আমাকে আড্ডা জমবই না। না আমি খুব কষ্ট পাইলাম কালাম তোমার এই কথায়। আরে মধু, হের তো কোনো পোলাভাই নয় না, সংসারী হয়ে করবোটা কি? এটা অবশ্য দাদা আপনি ঠিকই কইছেন, কিন্তু আমার শ্বশুর এই কথাটা বুঝতেছে না। আরে দাদা, দুলাভাইয়ের পোলা মেয়া না থাক, তার শালিরা আছে না, আরে তাই তো তার পোলা মায়ের মতো, তাগো কথাটা তার ভাবতে হইব না? হ তা তো ভাববই, আমি জাস্ট একটু দুষ্টামি করলাম আর কি। তাহলে কালাম
আমি তাহলে আসি হ্যাঁ তোমরা মহড়া করো এখনই চলে যাবেন দুলা ভাই আমরা মহড়া করি মহড়া শেষ করে তো যাব একসাথে যাব নি না রে ভাই আমার একটু অন্য কাজ আছে আমার তো যাইতে হবে হ্যাঁ ঠিক আছে চলে যান আর রাইতে তো অনেক হয়ে গেছে হ্যাঁ করো করো ঠিক আছে আচ্ছা তো ঠিক হ্যাঁ তাহলে শুরু করি নাকি মজা আজকে তোমার দিয়ে শুরু করি আমি কোন পার্টটা দেন বলো ভাই দেখলে আমি ই করি বলে দিই পিপি প্রম করে আসল বইটা কোন জায়গায় আমি গামছার মাথা বেঁধে নেই গ্লাস পানি দিল নাকি খাইতাম শোনো দাওরা তুমি যে ডুইবা ডুইবা পানি খাইতেছো সেটা কিন্তু আমি অনেক আগে আন্দাজ করার পারছি ভাবি একদম একদম তোমার ভুল ধারণা তুমি ভুলে যেতেছো কেন যুই তো আমার স্টুডেন্ট মানে স্টুডেন্টদের সাথে তো আর প্রেম করা চলে না ঠিক না পৃথিবীতে যত বড় বড় প্রেমের কাহিনী আছে তার বেশিরভাগ অংশই তো দখল করে আছে এই ছাত্রী আর শিক্ষক আমার কাছে এত সদস্যদের দরকার নাই দাওরা না তোমার কথাটা ঠিক আছে যুক্তিসঙ্গত তুমি ঠিক বলছো কিন্তু আমার আর জুয়ের সম্পর্কটা কিন্তু এরকম না স্টুডেন্ট এবং শিক্ষকের সম্পর্ক আর ও খুব লাজুক প্রকৃতির তো প্রেম কি বলে মানে প্রেমের সম্পর্ক কোনো ধারণা নাই জানি না প্রেম কি ও তাই শোনো ভাবি তোমার যদি সন্দেহ হয় তুমি আমার জিজ্ঞেস না করে জুইকে সরাসরি জিজ্ঞেস করতে পারো সব কিছু কে জিজ্ঞেস করা লাগে দাওরা এই যে তুমি যে তোমার কোচিং সেন্টারে বেরিয়ে ফেল করানোর জন্য ষড়যন্ত্র করছো এটা কি এমনি এমনি করছো তুমি জুইরে ভালোবাসো জুই তোমারে যা যা বলছে তুমি তাই তাই করছো না এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা এই ধরনের আমি কোনো কাজ করি নাই ওই ধরনের পরামর্শ আমাকে দেয় নাই এটা হইতেছে কি কালামের একটা ষড়যন্ত্র মানে আমার সফলতা ঈর্ষাম্বিত হইয়া ওই এই ষড়যন্ত্র করতেছে এই ধরনের কথা রটাইতেছে শোনো দাওরা সূক্ষ্ম ষড়যন্ত্র কওয়ার যাই কও তোমরা দুই ভাই মিলা কিন্তু কামকাজ ভালো করতেছো না শোনো পাপ কিন্তু বাপেও ছাড়ে না ভাবি তোমার কথা শুই না আমার মনে হইতেছে ঘরের শত্রু বিভীষণ আচ্ছা তুমিই কো এই গ্রামের কেউ আমাগো দুই ভাইরে খারাপ বলতে পারবো আর তুমি আমাগো দুইজনরে ভিলেন বানায় দিতেছো শোনো দাওরা কোনো পুরুষ মানুষই দরকারে মায়া মানুষের কথা শুনে না কিন্তু তারপরেও আমাগো মায়া মানুষগো দায়িত্ব তাগো সংসারের ভালোর জন্য পুরুষ মানুষগো বারবার তাগো কথাটা বুঝাই দাও এখন মানা না মানা তোমাদের বিষয় সকালে উঠা ভাবি বিশাল জ্ঞান অর্জন করলাম মানে ভাবি নাই যজ্ঞা জ্ঞান যেহেতু অর্জন করছি এটা তো অর্জন করতেই হবে এখন পানি খামো পানি খাই আয় জ্ঞানটারে একটু হজম করবো পানি কোথায় পাওয়া যাবে সেটা বলো আমার তো ঘরে আছে খাই না যাও ঘর ছেড়ে যখন চলে আসছো জীবনটা কি এইভাবে যাইব নাকি বাকি দিন নিয়ে কিছু ভাবতেছস কিছুই ভাবতেছি না আব্বা কিছুই না কইলে হইব এইভাবে কি জীবন চলার পারে আব্বা একভাবে না একভাবে জীবন ঠিকই কাটতে যাইব আমি একটা কথা ভাবতেছি কি কথা আব্বা ভাবতেছি আমি তোরে আরেকবার বিয়া দেব তোমার না কইছি আব্বা আমি আর বিয়ে শাদি করব না কেন সমস্যা কি তোর আমার কোনো সমস্যা নেই আব্বা তবে যেই ভুল আমি একবার করছি সেই একই ভুল বারবার আমি করতে চাই না একা আছি খুব ভালো আছি সেই কথা কইলে বাপ হিসাবে আমি তো মেনে নিতে পারি না আমি তো তোর সুখ দেখে মরতে চাই আব্বা বিয়ে ছাড়াই আমি সুখে থাকবো বরঞ্চ বিয়েটা দিলেই নতুন করে আমার আবার অশান্তি শুরু হইব আমি তোমার লগে আছি খুব ভালো আছি তুই কি এখনো সুজনে পচায় বসে রইছস তুই ভাবতাছস একদিন না একদিন সে আইসা তরে নিয়ে যাইব না আব্বা তা থাকুন কেন আমি সুজনের ঘরটা কর মুনা বইলে তো চলাইছি তাইলে আবার ওর পচায় থাকুন কেন ঠিক আছে তাইলে আমি যেটা কই সেটা মাইনা নেই আমি তোর লেগা খুব ভালো একটা পোলা দেখছি
আব্বা তোমার আমি বারবার কইছি না যে আমি আর বিয়ের শাদি করুম না। একবার ভুল করছস, আমি মাইনা নিছি। এইবার আমি যে পোলারে ঠিক করছি সেই পোলারেই তোরে বিয়া করতে হইব। আব্বা তুমি কি আমাদের জোর করে বিয়ে দিবার চাও? যদি মনে করস জোর করে বিয়া দিতে চাইতেছি তাহলে সেটাই ঠিক। আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি ভাববা তারপর তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম, ভাইবা শুইনা চিন্তা কইরা তারপরে শিগগিরই আমাদের জানাবি। শেফালি আর বেলি যেটা সন্দেহ করছে তাহলে তো মনে হয় কথাটা মিথ্যে না, ওগুলোর মধ্যে তো মনে হয় কিছু একটা খাপলা আছে। আচ্ছা বাড়ি কাছে আর শ্রীনগর, সেথা পরশি বসত করে এক ঘর, পরশি বসত করে আমি একদিনও না। ওই ঘটনা ঘটার পর মধুর লগে কি এক সেকেন্ডের জন্য আমার দেখা হয়েছে? একবারও দেখা হয়েছে যে তুই আমার এত বড় অপবাদটা দিলি? দেখা হয়নি। ঠিক আছে চল, আমি এখনই মধুর সামনে যাবো, তারপর মধুর বিচার হবে বিষের মতো, এমন বিচার করব আমার সম্পর্কে তো দূরের কথা, তোর সামনে খাড়া চোখ তুলে তোর দিকে তাকানো সাহস পাবো না। আয় গিরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণি। আয় মধু, আয় আয় গান থামা, তোর লগে আজ আমার বোঝাপড়া আছে। কি রে, সেদিন না তুই আমার নাক ফাটাই বাঁচাইছিলি, আজকে দেখো কে কার নাক ফাটাই? তুই আমার আমার মেম্বার সাহেবের, হ্যাঁ কইছিস ক্ষমতা নাই, ক্ষমতা লেজ পাওয়ার নাই, আজকে দেখবি কার কত ক্ষমতা আছে। মেম্বার সাহেব আপনি কি ওর নাক ফাটাবেন নাকি আমি ফাটাবো? মেম্বার ও কিন্তু মিথ্যা কথা কইতাছে, সব বানায় বানা কইতাছে। আমি মিথ্যা কথা কইতাছি না? আর তুই কি জানাস আমার সম্পর্কে? এ বধু মেম্বার সাহেবের লাগা জান দিয়ে দিতে পারেন, মনে করছ আটলান্টিক মহাসাগর পার দিতে পারে, কিন্তু ওনার সাথে একটা ফুটা মিথ্যা কথা বলতে পারেন। মেম্বার সাহেব আপনি ওর বিচার করেন, আর যাতে ভবিষ্যতে আপনার অপমান না করতে পারে এই ধরনের। মেম্বার তোমার অপমান হয় এই ধরনের কোনো কথা আমি কখনোই কই নাই। হাই হাই রে, কত বড় মিছা কতগুলি, আরে তোর মুখে তো পোক পড়বো, পোক পড়া কিছু কিছু করবো। আচ্ছা মেম্বার সাহেব আপনি তো আমার জায়গা নাই আর জায়গা নাই, যেখানে সেখানে কোথায় 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 চল মারেন, আজকা এই জায়গা দাঁড়ায় ওর কান সাবার একটা চল মারেন তো আমি দেখি কত। এটা এটা কেমন বিচার হলো? বিচার যেমন হওনের দরকার তেমনই হয়েছে। ইয়ে মধু তুই কিছু মনে করিস না ভাই, বধুর মনে কষ্ট দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে থাকলে এটা আর বলিস না, বুঝিস তো আমরা একই এলাকার মানুষ, নিজে গমতে ঝগড়া বিবাদ থাকলে পার্শ্ববর্তী এলাকার লোকজন তো পায়ে বইব। মেম্বার তোমার অপমান হয় এমন কোনো কথা আমি কই নাই। বুঝি তো বুঝি, সবই বুঝি, তিন তিনবার ইলেকশনে মেম্বার নির্বাচিত তুই এমনি এমনি, আমি কিন্তু মানুষের চোখের দিকে তাকায় মনের কথা বলে দিতে পারি কোনটা সত্য কোনটা মিথ্যা। যাই হোক তুই এখন যা ভাই, তুই তোর কাজে মনোযোগ দে, যা।
কতো কিছু মনে করিস না। আমি তো মনে মনে ভাবছিলাম আয়সায় ওর একটা চটকনা মাইরা গাঙ্গের পানিতে ফলাই দিব, কিন্তু পরে চিন্তা করলাম সামনে ইলেকশন, আগে বংশ তো মেলা বড় বংশ, ওই বংশে কমসে কম 80-90টা ভোট আছে, এই জন্য পার্বতীতে কামটা উল্টা করে ফেলাইছি। তাই বলে ওর সামনে কি করুম ক? আরে জনপ্রতিনিধিদের নানান রকম অভিনয় করতে হয়, নানান গিরিঙ্গি করতে হয়, গিরিঙ্গি থামাইতে হয়, মানে এতদিন ধরে আসোস, তুই তো সবই বুঝোস নাকি? জি মেম্বার সাহেব, এই আপনি মানুষটারে মানে আপনি চিনতে মেলা সময় লাগতো আমার, আপনি যে কি ধরনের মানুষ বোঝা মুশকিল। আচ্ছা বধু, তুই কি কিছু খাইতে চাস? না খাইতে চাই মানে খামো, আপনাদের আবার দোকানের লোক লিয়ে তুমি আমার দিয়ে দেন তো, তাহলে আমি দোকানে গিয়ে খেলো। না না টাকা আলাদা পাতি, ওই জুরান ঘোষের দোকানে গরম গরম মিষ্টি যেটা দেখলে তোর মাথা খারাপ হয়, ওইটা এখন যে কয়টা তুই পারবি আমি খাওয়াবো। মিষ্টি খাওয়া এবার বাস দিব না তো। বুবু আমার মাথায় তো কিছু কাজ করতেছে না, আমি তো মুসিবতে পড়ে গেছি। কি হয়েছে তোর? তুমি জানো না কি হয়েছে, কালকে আব্বা আমারে কইয়া দিছে, সাফ সাফ কইয়া দিছে যে আমার ওই কোচিং সেন্টারে যাওয়া একবারে মানা। কোচিং সেন্টারে না গেলে আমি পাশ করবো কেমনে? আব্বা তোর উপরে তো খেপছে কেন, কি করছিলি তুই? সাইজা বুঝে ফরিদ স্যারের ঘৃণাপত্র জমা দিছে, তুমি জানো না? হ শুনছি তো আমি একটু একটু, কিন্তু যদি তুই আমারে কত, তুই বেলির লোক এই ষড়যন্ত্রটা করতে গেলি কেন? আহারে বুবু তুমি তো জানোই যে সাইজাবুর ব্রেন আমার সাথে ভালো, এখন সে যদি আমার থেকে পরীক্ষায় ভালো করে ফেলায়। শুন বোন, বোন এবং একটু আড্ডু হিংসা থাকে, তাই বলে তোর কিন্তু বেলির বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রকরণটা একদম ঠিক হয় নাই। আচ্ছা যাও না, রয়ে গেছে বাদ দাও না, এখন তুমি একটা কিছু করো না করো। শোন রাগের মাথায় আব্বা তোর কী কইছে না কইছে ওগুলো আব্বার কিচ্ছু মনে থাকবো না, আর তুই আজকে কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুই কালকে থেকে কোচিংয়ে যাবি, ঠিক আছে? তুমি আমার লাগে একটা ছোট্ট কাম করবা। কী কাম? বুবু তুমি আমার লক্ষ্মী বুবু, তুমি একটু বেলি বুড়ে বুঝাও না যে এই ঘৃণাপত্রটা উইথড্র করতে, নাহলে তো ফরিদের কোচিং সেন্টার একবারে লাল বাত্তি চলে যাইব। বেলি কি আমার কথা শুনবো? আর তাছাড়া আমি যে বড় সমস্যাটার মধ্যে আছি, তুই যদি এখন এই মুহূর্তে আমার সমস্যাটা শুনতি তাহলে আর আমার কাছে এগুলো কথা কইতাই দিত না। তোমার আবার কিসের সমস্যা? দুলা ভাই তো ঢাকাতেই আছে। আব্বা আমার কি কইছে তুই জানিস? কি আব্বা আমারে ডাইকে নিয়ে কইছে, হে নাকি আমার জন্য আরেকটা পাত্র দেখছে, আমার নাকি বিয়া দিব আরেকটা। হায় আল্লাহ কি কইতেছো এগুলা বুবু? তুমি আব্বারে কি কইছো? আমি আব্বারে কইছি যে আমি একটু ভাইবে তারপর আব্বারে জানাবো। বুবু তুমি কইয়া দাও আব্বারে যে তুমি এখন বিয়া টিয়া করবা না। এই কথাটা তো আব্বার আমি অনেক আগেই কইছি, কিন্তু আব্বা যখন ওই যে বিয়ের জন্য ফুলা ঠিক করে ফেলাইছে এটা যখন আমার ডাইকে নিয়ে কইছে, আমার তো মাথার মধ্যে আসমান ভাঙ্গে পড়ছে, কি যে করবো আমার কোনো কিছু মাথায় ধরে না এখন। বুবু তুমি একটা কাম কর। কি? তুমি মাইসা দুলা ভাইরে কও যে আমগো বাড়িতে সরাসরি ঠেলা ঢুকে যেতে। কিন্তু জুই আব্বা যদি সুজনের বাড়িতে ঢুকতে না দেয়? হ এরকম একটা সম্ভাবনা আছে, কিন্তু আব্বা তো তোমারও মানতে চায় নাই, পরে মানে নিছে না, আমার বিশ্বাস তারও মায়না লইব। শোনো বুবু এখন তোমার একটা ভালো বুদ্ধি দে। কি? তুমি বড় দুলাভাইয়ের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখো। রাখলে? আমার কঠিন বিশ্বাস যে দুলাভাই যেমন তোমার সাহায্য করছে না, সে এই ব্যাপারেও তোমার সাহায্য করব। জুই এইটা কিন্তু তুই একটা ভালো কথা কইছিস, এই কামটা আমার করণ লাগবো। শোনা বোন, তুমি দেখো না দেখার ভান করে চলে যেতেছো।